No idea. গরম না হলে কি এমন জিনিস যা গরম না হলেও আমরা ফুদিয়ে খাই? তোমার সহ শুরু হচ্ছে এখন থেকে। কি হলো? ওয়ান, গরম না হলেও ফুদিয়ে খায়। টু, বলো কি এমন জিনিস যা গরম না হলেও ফুদিয়ে খায়। মজার ধাঁধা তো। 5 সেকেন্ড সময় থাকবে প্রথমেই, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে কি এমন জিনিস যা গরম না হলেও আমরা ফু দিয়ে খাই। সময় শুরু হচ্ছে এখন থেকে। এই পার্কে এসে কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। সিগারেট এমন জিনিস যা গরম না হলেও আমরা ফু দিয়ে খাই। সময় শুরু হচ্ছে এখন থেকে। টিক টিক ওয়ান, গরম না হলেও ফু দিয়ে খায়। আমরা এই ধরো ঘুরতে আসার সময় খাই সবাই ওটা, মানে প্রায় সবাই খায়। টু, চা। অসম্ভব, চা তো গরম, ফু দিয়ে তো খেতে হবে। থ্রি, তুমি বলো। নো আইডিয়া। টু, কফি। কফি তো গরম, ফু দিয়ে খায়। ওয়ান, ভাবো। বিস্কুট। বিস্কুট ফু দিয়ে কেন খাবো? তোমার সময় থাকবে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে। সময় শুরু হচ্ছে এখন থেকে। এক, গরম না হলেও ফু দিয়ে খায়। কি এমন জিনিস যা গরম না হলেও ফু দিয়ে খায়? কোল্ড কফি। না, গলতি মত কর দে। ফু দিয়ে কেন খাবো? কোল্ড তো, এমনি তো ঠান্ডা। টু, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। টিক টিক ওয়ান, ঝালি কোনো জিনিস। না, আমরা এই যে ঘুরতে এসে খাই, মানে জেনারেলি খেয়ে থাকি, বুঝতে পারছো? টু, সলিড, বলো। ওয়ান, সময় শুরু হয়ে গেছে। গরম না হলেও ফু দিয়ে খেয়ে থাকি। টু, নো আইডিয়া। আরে বলো, দাঁড়াও। থ্রি, ফু দিয়ে খায়, টানি তো, ফু দিয়ে খায়। থ্রি, কেন খাবো? সে তো তুমি বলবে ভাত ফু দিয়ে খাবো, কিন্তু কেন খাবো? টু, গরম না। থ্রি, একটু সিম্পল ভাবে ভাবো। ফোর, আমরা সবাই খাই কিন্তু। কি হলো? ফু দিয়ে কোল্ড কফি কেন ফু দিয়ে খাবো, সেটা তো বলতে হবে। থ্রি, বলতে পারো না, চেষ্টা করো, দাঁড়াও। ফোর, বলতে পারো না, মনে একটু ভালো করে সিম্পল ভাবে ভাবো। ফাইভ, সরি, তোমাদের সময় শেষ হয়ে গেল, গিফটটা দিতে পারছি না। ফাইভ, সরি, তোমাদেরকে গিফটটা দিতে পারলাম না, কিন্তু তোমরা তোমাদের সময় দিয়েছো, সেই জন্য থ্যাংক ইউ। ফাইভ, আরেকবার ভাবো তো, তোমার সময় শেষ হয়ে গেল, তোমাকে গিফটটা দিতে পারলাম না, সেই জন্য সরি। ফোর, একটু সিম্পল ভাবে ভাবো, সবাই খায় কিন্তু এই পার্কে ঘুরতে এসে মাঝে মাঝে সবাই খায়। ফাইভ, সরি বলতে হচ্ছে তোমাদেরকে, কারণ গিফট আমি তোমাদেরকে দিতে পারছি না, কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদের টাইম দেওয়ার জন্য। ফাইভ, সরি তোমাদেরকে গিফটটা দিতে পারছি না, কিন্তু থ্যাংক ইউ তোমাদের সময় দেওয়ার জন্য। খেয়ে থাকি, যে পার্কে ঘুরতে এসে জেনারেলি আমরা খেয়ে থাকি। ফোর, পার্কে ঘুরতে এসছো, মাঝে মাঝে খাও না, কোল্ড কফি কি ফু দিয়ে খাবো? ফাইভ, ঠিক আছে, সরি তোমাদেরকে গিফটটা দিতে পারলাম না, কিন্তু থ্যাংক ইউ তোমাদের সময় দেওয়ার জন্য। ও না, টু, কফি। কফি তো গরম, জেনারেলি আমরা পার্কে বসান, কে বললো দেখি? বাদাম, বাদাম ফু দিয়ে খাই, আমি বাদামটাকে ছাড়িয়ে ফু দিয়ে খাই তো। হ্যাঁ, ঠিক উত্তর দিয়েছো, টাইমের আগেই উত্তর দিয়ে দিয়েছো। তো খুব ভালো লাগলো, ফাইনালি অনেকজনকে জিজ্ঞেস করার পরে আমরা উত্তরটা পেলাম। তো ও দেখতেই পাচ্ছো বিশাল মজার হয়েছে। তো এই নাও, তোমাকে গিফটটা দিচ্ছি, গিফটটা দিতে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। তো তুমি, তো তুমি আমাদেরকে একটু, তুমি আমাদেরকে একটু বলো যে কেমন লাগছে তোমার। খুব 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 ভালো লাগছে। আর দর্শককে কি বলতে চাও? এরকম আরো কি মানে এপিসোড হওয়া উচিত না উচিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।